কুমিল্লার ডাঙ্গলকুট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কুমিল্লা জেলা সভাপতি শামসুদ্দিন কালুর 58তম জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি কোনো আয়োজন না করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মীর উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা মোটর শোভাযাত্রা করে ফুল মিষ্টি নিয়ে হাজির হলে জনসভায় রূপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এম এম হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আফসার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জয়সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বার, পৌর কাউন্সিলরগণ, উপজেলা পৌরসভা, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। ডাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু বলেন, আমি যা বলবো সত্য কথা বলবো, আমার আজকে জন্মদিন হিসেবে আমার মনে থাকে না। সকালে আমার আয়সা শাকিল বলল যে নানা আজকে আপনার জন্মদিন, গুরু সাহেব আমার জন্য একটা ফুল নিয়ে আসলেন, ছোট্ট একটা কেক নিয়ে আসলেন আমাদের অফিসাররা সহ। হ্যাঁ, আমি জানি অনেকে দূর থেকে অনেক রকম চিন্তা করবেন, বলবেন যে এগুলো কৌশলী কথা, এভাবে আমি কোনোদিন বিচার আচারে বিচার করতে যাই আমি 10 টাকা কোনোদিন কারো থেকে খাই নাই। আমি আমি থানার দালালি করি নাই, জায়গা দখলের রাজনীতি করি নাই, বৈধ অবৈধ ভাবে মানুষের থেকে টাকা কামানোর কথা আমি চিন্তা করি নাই। আমি ধরার দায়িত্ব পাওয়ার পরে নাঙ্গলকোট হেডকোয়ার্টারে বিএনপি জামাত বড় করে আওয়ামী লীগের বাইরের কোন নেতা কর্মীকে একটু শব্দ করতে পারে না, আমি সেই সুযোগ দিই নাই। আমি যখন রাজনীতি করব না তখন আমি কামাল ভাইকে বলবো আমাকে সময় দেন, আমি তখন আপনাদেরকে ডেকে আমি রাজনীতি থেকে বিদায় নেব সম্মানের সহিত, সম্মানের সহিত আমি বিদায় নেব। যেমনি ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জন্য আমি কামাল ভাই থেকে সময় নিয়ে আমি বিদায় নিয়ে আসছি। আমার জন্মদিন পালন এই আনুষ্ঠানিক ভাবে আমি করি নাই, এটা আজকে সোশ্যাল মিডিয়ার আজকে এই বিষয়টা, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে কেউ কিছু মনে করেন আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা অনেকে ফুল নিয়ে আসছেন সন্ধ্যা থেকে, দিনেও ফুল নিয়ে আসছেন, আমি ফুল নিয়ে নাই, বলছি বসেন সবাই একসাথে হলে কিছু কথা বলবো। করোনা কালে তো আমরা একজন আরেকজনের সাথে এইভাবে আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম করতেও পারি না, আজকে আনুষ্ঠানিকভাবে আপনারা অনেকে একসাথে হয়েছেন, অনেকের কাজকর্ম আছে হয়তো আসতে পারে নাই, তা আমি যারা আসতে পারে নাই তাদেরকেও আমি আজকে আমার জন্মদিনে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তারাও যেন সুখী হয়, তারা ভালো থাকে। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করি, আমার মতো একটা ছোট্ট মানুষকে উনি মেহরবানি করে আজকে দু তিন যুগে পা দিয়েছে, আমাকে দায়িত্ব পালন করেছে, আমি আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। তবে এটুক বলে আমি যতদিন বাঁচবো সততার সহিত বাঁচবো, যতদিন বাঁচবো ন্যায়ের সাথে থাকবো, যতদিন বাঁচবো জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলবো। আমার নেতা লোটাস কামাল সাহেব সততার রাজনীতির কথা বলেন, আপনারা জানেন এই করোনায় আমার স্ত্রীকে হারিয়েছি, আমার স্ত্রী আজকে নেই আমার বাড়িতে, নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী এক গ্লাস পানি খায় নাই, এক কাপ চা খায় নাই, আমি নাই বাড়িতে, আমার ওয়াইফ তাকে সমাদর করেছে, আজকে সেই মানুষটি নাই, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার ফেসবুকে দিয়ে রাজনীতিও করতে জানি না, আর বোকা বেকুব মানুষ আমি, কারিশিমাও করতে জানি না, চালাকিও বেশি জানি না, এভাবে আমরা তো চালাই আনছে, এভাবে চলতে চাই, রূপ রং মাখে আলতা দুপেশার আলতা দিয়ে ক্ষণিক্ষণ চলতে চাই না, নিজের আসল হৃদয়ের রূপ দিয়ে আপনাদের সামনে সারা জীবন চলতে চাই।